প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসের উপস্থাপনে আছে আমি মোহাম্মদ রুবেল হোসেন, সহকারী শিক্ষক সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ বনপাড়া নাটোর। আজকে যে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব তা হলো একাদশ অধ্যায়, জলবিদ্যুৎ। এখন নিচের ঘটনাটি আমরা লক্ষ্য করি যে এখানে একদল বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু অন্য দল তাদের বাধা দিচ্ছে। তাহলে কি বলতে পারে, তাদের গতিকে বাধা দিচ্ছে, স্বাভাবিকভাবে গতিশীল থাকতে পারতেছে না। তাহলে আমরা আজকে যে বিষয়টা দেখব, তুল্য রোধ। আজকে যে বিষয়টা আমরা শিখব, রোধের ধারণা বর্ণনা করতে পারবো, স্থির রোধ এবং পরিবর্তনশীল রোধ চিহ্নিত করতে পারবো, চেনীয় সমান্তরাল বর্তনী ব্যবহার করতে পারবো এবং বর্তনীতে তুল্য রোধ ব্যবহার করতে পারবো। এখন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, চিত্রটিতে একটি পরিবাহীতে অসংখ্য পরমাণু থাকে। যখন পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে থাকে তখন পরমাণুতে বাধাগ্রস্ত হয়, আর ইলেকট্রন প্রবাহ পরিবাহী যে বাধা দেয় তাই হচ্ছে রোধ। চিত্রে আমরা এখন যে রোধগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো স্থির মানের রোধ। স্থির মানের রোধগুলো হলো যে রোধের মান নির্দিষ্ট থাকে, পরিবর্তন হয় না, তাদেরকে স্থির মানের রোধ বলা হয়। এবার আমরা যে রোধগুলো দেখতে পাচ্ছি এই রোধগুলোকে প্রয়োজন অনুযায়ী রোধের মান পরিবর্তন করা যায়। তাহলে প্রয়োজন অনুযায়ী রোধের মান পরিবর্তন করা যায় বলে এদেরকে পরিবর্তী রোধ বলা হয়। এখন আমরা একটি তড়িৎ বর্তনী লক্ষ্য করব। এই বর্তনী তৈরি করতে ব্যাটারি, রোধ এবং একটি সুইচ ব্যবহার করা হয়েছে। সুইচে সংযোগ দেওয়া হলে ব্যাটারি থেকে ইলেকট্রন বের হয়ে সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার ব্যাটারিতে ফিরে আসে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রোধের কাছে যে ইলেকট্রন প্রবাহটা বাধাগ্রস্ত হচ্ছে, তার স্বাভাবিক গতিতে ইলেকট্রন চলতে পারতেছে না। তাহলে ইলেকট্রন প্রবাহের এই বাধাকেই রোধ বলা হয়। এবার আমরা একটা বর্তনী দেখতে পাচ্ছি, তিনটি বাল্ব দিয়ে পরপর সাজিয়ে ব্যাটারির সাথে যুক্ত করে বর্তনী তৈরি করা হয়েছে। এভাবে তড়িৎ উপকরণ পরপর সাজিয়ে যে বর্তনী তৈরি করা হয় তাকে শ্রেণী সংযোগ বর্তনী বলে। এই সংযোগ বর্তনীর বিশেষ নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাল্বগুলো এমনভাবে সাজানো আছে যে এর এক প্রান্ত ব্যাটারির এক প্রান্তের সাথে এবং সবগুলো বাল্বের অপর প্রান্ত ব্যাটারির অপর প্রান্তের সাথে যুক্ত। এক্ষেত্রে একটি বাল্ব সরিয়ে নিলে অপর বাল্বগুলো জ্বলে উঠবে। তাহলে এইভাবে যে উপকরণগুলো সংযোগ আছে একে সমান্তরাল সংযোগ বর্তনী বলা হয়ে থাকে। এই সংযোগ ঘর বাড়িতে লাইট, ফ্যান, ফ্রিজ প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের বাসা বাড়িতে সমান্তরাল সংযোগে বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়ে থাকে। এবার যে বর্তনী আমরা লক্ষ্য করছি, এই বর্তনী তৈরিতে ব্যবহার করা হয়েছে একটি অ্যামিটার, একটি 9 ভোল্টের ব্যাটারি, একটি সুইচ এবং বাল্ব। যখন সুইচটি সংযোগ দেওয়া হয় তখন বাল্বটি জ্বলে ওঠে এবং অ্যামিটার 0.90 অ্যাম্পিয়ার তড়িৎ, ব্যাটারি থেকে যে 0.90 অ্যাম্পিয়ার তড়িৎ বের হয়েছে তা অ্যামিটারের পাত থেকে আমরা সেটা জানতে পারি। কারণ বর্তনীতে অ্যামিটার সংযোগ দেওয়া হয় তড়িৎ প্রবাহের মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে বাল্ব, এই বর্তনী তড়িতে বাল্ব ব্যবহার করা হয়েছে একটি, তড়িৎ প্রবাহ 0.90 অ্যাম্পিয়ার, বৃহৎ পার্থক্য এখানে 9 ভোল্ট এবং মোট ভোল্ট 9 ভোল্ট। এবার যদি আমরা এখানে বাল্বের সংখ্যা পরিবর্তন করে দুইটি বাল্ব যুক্ত করি পরপর, তাহলে এবার দেখা যাবে যে ব্যাটারি থেকে 0.45 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে এবং একটি ভোল্টমিটার দিয়ে যদি এই ব্যাটারির বাল্বের দুই প্রান্তের বৃহৎ পার্থক্য মাপি, প্রথমটির বৃহৎ পার্থক্য মাপি, তাহলে 4.5 ভোল্ট বৃহৎ পাব। কিন্তু ভোল্টমিটার দিয়ে যদি দুই বাল্বের দুই প্রান্তের বৃহৎ পার্থক্য মাপি তাহলে 9 ভোল্ট পাব। তাহলে এখানে এই বর্তনী তড়িতে বাল্বের সংখ্যা দুইটি, তড়িৎ প্রবাহ 0.45 অ্যাম্পিয়ার, বৃহৎ পার্থক্য 4.5 ভোল্ট, আর আমরা জানি ব্যাটারির মোট ভোল্ট হলো 9 ভোল্ট। তাহলে রোধের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃহৎ পার্থক্যের পরিবর্তন হচ্ছে এই বর্তনীতে।
তাহলে আমরা বলতে পারি এখানে কিন্তু তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে না। শ্রেণী বা অনুক্রম সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ আমরা এখন নির্ণয় করব। তাহলে বর্তনীর সকল ক্ষেত্রে তড়িৎ প্রবাহ একই থাকে এবং এই তড়িৎ প্রবাহের মান I। বিভিন্ন রোধের বিভবপার্থক্য বিভিন্ন হয়, Vs সমান V1 প্লাস V2 প্লাস V3। এর রোধগুলোর মান যথাক্রমে R1, R2, R3 হলে এবং তুল্য রোধকে RS দ্বারা প্রকাশ করা হলে ওহমের সূত্র অনুসারে শ্রেণী বর্তনী তুল্য রোধ দাঁড়াবে RS সমান R1 প্লাস R2 প্লাস R3। এবার আমরা আরেকটি বর্তনী দেখব, এখানে দুইটি বাল্ব ব্যবহার করে সমান্তরাল বর্তনী তৈরি করা হয়েছে এবং এই ব্যাটারি থেকে 1.80 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়ে বাল্ব দুটি জ্বলবে। এখানে তড়িৎ ব্যবহার হয়েছে 1.80 অ্যাম্পিয়ার, বিভব পার্থক্য যদি ভোল্টমিটার দিয়ে মাপে তাহলে দেখা যাবে 9 ভোল্ট, এবং মোট 9 ভোল্ট ব্যবহার করা হয়েছে। এখন যদি একটি বাল্ব সরিয়ে নেওয়া হয় তাও দুই প্রান্তের বিভব পার্থক্য 9 ভোল্টে থাকবে, অর্থাৎ সমান্তরাল বর্তনীতে বিভব পার্থক্যের পরিবর্তন হচ্ছে না কিন্তু তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে। তড়িৎ প্রবাহ 0.90 অ্যাম্পিয়ার হচ্ছে। তাহলে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ আমরা বের করতে পারি, যদি এর বিভব পার্থক্য V হয় এবং তড়িৎ প্রবাহ IP সমান I1 প্লাস I2 প্লাস I3 হয়, তাহলে রোধগুলোর মান R1, R2, R3 এবং তুল্য রোধ RP হলে ওহমের সূত্র অনুসারে তুল্য রোধ দাঁড়াবে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এবার তোমরা দলগত যে কাজটি করবে, তোমরা প্রত্যেকে খাতায় এই বর্তনীটি অঙ্কন করবে এবং মানগুলো সঠিকভাবে লিখে নেবে। এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করবে, তিনটা রোধ ব্যবহার করে বর্তনী ব্যবহার করা হচ্ছে, এর তুল্য রোধ নির্ণয় করবে, এটা তোমাদের দলগত কাজ থাকবে বা বাড়ির কাজ থাকবে। আর মূল্যায়ন হিসেবে আমরা এখানে দেখতে পারি যে এখানে একটা বর্তনী দেখা যাচ্ছে, এখানে বর্তনীতে যে তীর চিহ্নে এটা একটি রোধ দেখা যাচ্ছে। তাহলে আমরা এর আগে চিত্র রোধের দুই ধরনের রোধের চিত্র দেখেছি, তাহলে বলতে হবে এই রোধটি কি ধরনের রোধ। এরপরে এর পরবর্তীতে আমরা যে বর্তনী দেখতে পাচ্ছি, দুইটা রোধ ব্যবহার করে বর্তনী ব্যবহার হয়েছে পরপর, তাহলে এটি কোন ধরনের সংযোগে বর্তনীটি তৈরি করা হয়েছে। আরেকটি বর্তনী আমরা লক্ষ্য করব, এখানেও দুইটি রোধ ব্যবহার করে বর্তনী তৈরি করা হয়েছে, তাহলে এটি কোন ধরনের সংযোগে এই বর্তনীটি তৈরি হচ্ছে এটা তোমাদের বলতে হবে চিন্তা করে। এখন বাড়ির কাজ হিসেবে আমরা এখানে দেখতে পারি যে এখানে একটি বর্তনী দেখতে পাচ্ছি যে ব্যাটারি ব্যবহার হয়েছে 18 ভোল্টের এবং এখানে মোট 3টি রোধ ব্যবহার হয়েছে, 3টি রোধ ব্যবহার হয়েছে। তাহলে এই রোধের যে প্রান্তগুলো দেখানো হয়েছে, বি ও সি বিন্দুতে ব্যবহৃত উপকরণগুলোর বিভব পার্থক্য বের করতে হবে এবং তুল্য রোধ নির্ণয় করতে হবে। তোমরা খুব ভালোভাবে বর্তনীটি অঙ্কন করবে এবং যেখানে রোধের যে মান আছে মানগুলো সঠিকভাবে খাতায় উঠিয়ে নেবে এবং উঠিয়ে নিয়ে বি ও সি বিন্দুর বিভব পার্থক্য এবং তুল্য রোধ এই দুটি বিষয় সমাধান করে নেবে। তাহলে আজকের মতো এখানে অনলাইন ক্লাস শেষ করছি, সবাইকে ধন্যবাদ।